talent or aviation. নমস্কার, আরোহী নিউজে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে খবরটির দিকে নজর রাখবো, ইতিমধ্যেই সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন রেহা চক্রবর্তী। পাশাপাশি সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয়েছে সিদ্ধার্থ পাঠানিকেও, অর্থাৎ রেহা চক্রবর্তীর বন্ধু সিদ্ধার্থ পাঠানিও হাজিরা দিয়েছেন সিবিআই দপ্তরে। আজ দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। এবং পাশাপাশি যেমনটা জানা গিয়েছে বৃহস্পতিবার, আমরা যেমনটা জানতাম 14 ঘন্টা জেরা করা হয়েছে রেয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে, এবং আজ এদের তিনজনকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই দপ্তরের আধিকারিক। এবং তিনজনকে আলাদা জিজ্ঞাসাবাদ করার পর তিনটি জবানবন্দি মিলিয়ে দেখা হবে যে মূলত ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে। এবং রেহা চক্রবর্তী আজ সকালেই পৌঁছে গিয়েছেন সিবিআই দপ্তরে এবং সিদ্ধার্থ পাঠানিও হাজিরা দিয়েছেন সিবিআই দপ্তরে। এবং আজ যে যে প্রশ্নগুলো মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে যে তদন্তের উদ্দেশ্য উঠে এসেছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা। কারণ এক্ষেত্রে ইতিমধ্যেই নার্কোটিক্স বিভাগের তরফ থেকে রেহা চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে রেহা চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতকে ড্রাগ দিতেন কিনা সেই বিষয়ে কিন্তু একটা অভিযোগ উঠছে রেহার বিরুদ্ধে। এবং দেখা যাচ্ছে এবং নার্কোটিক্স বিভাগের তরফ থেকেও তদন্ত শুরু হয়ে গিয়েছে। দেখা হবে যে এই ড্রাগস বা মাদক দ্রব্য দেওয়ার যে বিষয়টি উঠে আসছে, যে অভিযোগ উঠে আসছে, তা কতটা যথার্থ এবং ঠিক কি কি বিষয়ে রেয়া চক্রবর্তী যুক্ত ছিলেন, তাছাড়াও সিদ্ধার্থ পাঠানি ঠিক কিভাবে যুক্ত ছিলেন, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং আগে থেকে রেয়া চক্রবর্তীকে ঢাকায় সমন পাঠানোর আগেই কিন্তু সিবিআই এর তরফ থেকে প্রশ্নমালা তৈরি করা হয়ে গিয়েছিল, এবং তারা কিভাবে তদন্ত প্রক্রিয়া চালাবেন, কি কি প্রশ্ন করা হবে, সমস্তটাই তৈরি রয়েছে সিবিআই দপ্তরের আধিকারিকদের। এবং ইতিমধ্যেই জেরা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এই জেরা প্রক্রিয়া আজ যে বেশ খানিক সময় চলতে চলেছে তা কিন্তু বলাই যায়, কারণ রেহা চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে টানা 14 ঘন্টা জেরা করা হয়েছিল। সুতরাং রেহা চক্রবর্তীর ক্ষেত্রে সেই সময়টা যে আরো দীর্ঘ হবে তা বলাই যায়। অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তকে ঘিরে যে রহস্য দানা বেঁধেছে, যে প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নের বলা যায় যে সমাপ্ত কোথায় হয়, সেই প্রশ্নের উত্তর কোথায় মেলে, রহস্যের তদন্তের যে রহস্য উঠে আসছে সেই রহস্যের সমাধান আদৌ হয় কিনা, আজ কিন্তু এই জিজ্ঞাসাবাদ সবকিছুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূল বলা যেতে পারে। এবং দেখা যাক যে আজকের এই তদন্তের পর ঠিক কি কি নতুন বিষয় উঠে আসে সকলের সামনে। করোনা পরিস্থিতির ওপর নজর রেখে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা রয়েছে তা নিয়ে দ্বন্দ্ব ইতিমধ্যেই শুরু হয়েছিল। আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই বিষয়ে মামলা রায় দেওয়া হবে, এবং এই চূড়ান্ত বর্ষের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা আদৌ হবে কিনা, ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় জানানো হবে। শুক্রবার অর্থাৎ আজ তার চূড়ান্ত রায় রয়েছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিলের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। আদালত জানায় পরীক্ষা নিতে হবে 30 সেপ্টেম্বর সেপ্টেম্বরের মধ্যে, এবং পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকা বাতিল আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ ইতিমধ্যেই রায় বেরিয়ে গিয়েছে এবং রায় সুপরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হবে, এবং পড়ুয়ারা যদি পরীক্ষা না দেয় সেক্ষেত্রে তারা উত্তীর্ণ হতে পারবে না। অতএব বহাল থাকবে ইউজিসির নির্দেশ, তবে রাজ্য সরকারগুলি পরীক্ষার সময়সীমা পেছোতে পারে, কিন্তু পরীক্ষা নিতেই হবে। অন্যদিকে ননফিট ফেলোশিপের দাবিতে দীর্ঘক্ষণ এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন স্কলার ছাত্ররা। তাদের অভিযোগ, গত 2 বছর ধরে ননফিট যে ফেলোশিপ রয়েছে তার টাকা তারা পাচ্ছেন না, তা বন্ধ রয়েছে, সুতরাং সেই টাকা তাদের দিতে হবে, এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এবং যেমনটা জানা যাচ্ছে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার এবং কার্যালয়ের সামনেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং বিশ্বভারতীর স্কলার পড়ুয়াদের অভিযোগ, প্রায় 2 বছর ধরে তাদের এই ফেলোশিপের সম্পূর্ণ টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার প্রতিটি এই বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও শুধুমাত্র প্রতিশ্রুতিই মিলেছে, কোনো রকম এই সমস্যার সমাধান হয়নি, অর্থাৎ টাকা তাদের মেলেনি। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে রয়েছেন স্কলার পড়ুয়ারা। আমরা রিসার্চ স্কলাররা বিশ্বভারতীতে দীর্ঘদিন ধরে একই দাবি করে আসছি যে গবেষকরা বারবার তাদের ফেলোশিপের জন্য কেন ভাববে। গবেষকদের যদি তাদের রিসার্চের কাজ ছাড়া ফেলোশিপের জন্য, এটা তো ভাবার কথা নয়।
তো এই এই ঘটনা কিন্তু বিশ্বভারতীতে দিনের পর দিন ঘটে চলেছে। সবথেকে দুঃখের কথা যে ভিসির সাথে বারবার কথা বলতে চেয়েও আমরা কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট পাই না। বারবার ভিসির কাছে যাই, কথা বলতে চাই, আমরা আমাদের দাবিটা জানাতে চাই, আমরা ভিসির কাছে ভিসির রেসপন্সটা জানতে চাই। আসছি পরের খবরে, ফের পনের বলি এক গৃহবধূ। বাঁকুড়ার খাত্রার এই ঘটনা, বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানেই তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। এবং এই ঘটনা ইতিমধ্যেই গৃহবধূর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে এটি আত্মহত্যা নয়, খুন। কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, আত্মহত্যা নাকি খুন তার সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে, রুমা দাস অর্থাৎ এই গৃহবধূ রুমা দাসের সঙ্গে 2017 সালে বিয়ে হয় বাঁকুড়ার সদরে রাজীব চন্দ্রের। অভিযোগ, বিয়ের পর থেকে রুমার উপর নানান রকমভাবে অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, বিয়ের পর থেকেই কিন্তু নানান রকমভাবে টাকা আদায়ের চেষ্টা হতো, 2 লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল মেয়ের ওপর, এমনটাই অভিযোগ রুমার পরিবারের তরফ থেকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ, খুন না আত্মহত্যা খতিয়ে দেখবে তারা। সাঁকরাইলে গতকাল জলের তলায় তলিয়ে যায় এক যুবক, সেই যুবককেই উদ্ধার করা হলো আজ। এবং এরপরই রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এবং সাঁকরাইল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কিভাবে তার মৃত্যু হলো তাই খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং যেমনটা জানা যাচ্ছে, গতকাল দফায় দফায় তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি এই যুবকের। খালের জল কিছুটা কমতে দেহ ভেসে উঠতে দেখেন গ্রামবাসীরা, ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের জলে বাইক সহ পড়ে যায় 3 যুবক। গ্রামবাসীর চেষ্টায় দুজনকে উদ্ধার করা গেলেও একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবং বোট নামিয়ে জাল ফেলে খোঁজ চালানো হয়। শুক্রবার উদ্ধার হয় 10ম শ্রেণীর ছাত্র শম্ভু মাইতির দেহ। মঙ্গলকোটে বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বেশ কয়েকজন সদস্যরা। এবং বিজেপি ও তৃণমূলের যে কর্মীরা ছিলেন, এর আগে সেখানে সক্রিয় কর্মীরা ছিলেন, তারাই কেন্দ্র তৃণমূলে যোগ দিয়েছেন। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এবং সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার যোগ দেন তারা। আগামী বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে অনেকটাই শক্তিশালী করবে বলে দাবি সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত পাজার। উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, পূর্ত কর্মাধ্যক্ষ রেজাউল মুন্সি সহ অঞ্চল নেতৃত্ব এবং তৃণমূল কর্মী সমর্থকরা। সাধারণ মানুষকে অর্থাৎ সাধারণ পথ চলতে মানুষকে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতন করতে তৎপর পুলিশ। এবং রাস্তায় দাঁড়িয়ে যারা পথ চলতে মানুষ রয়েছেন, সাধারণ মানুষদের সচেতন করছেন তারা। এবং এমনটাই ছবি উঠে এলো এই নির্দিষ্ট এলাকা থেকে। এবং সিউড়ির হারজন বাজারের রেল পুলিশের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন তাদের প্রত্যেককেই সচেতন করতে দেখা যায় এবং ট্রাফিক নিয়ম মানার জন্য অনুরোধ করা হয় পথ চলতে মানুষদের। পাশাপাশি যে সমস্ত মানুষ হেলমেট না পরে যাতায়াত করছেন তাদের হেলমেট পরার অনুরোধ করেন রেল পুলিশ কর্তৃপক্ষ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই, তবে পরবর্তী আরো খবর রয়েছে, দেখতে থাকুন আরোহী নিউজ। মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।